জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের 28শে জানুয়ারির কুইজের উত্তর জানিয়ে দেব। তো চলুন আজকে আমরা 28শে জানুয়ারির কুইজটি পড়ে নিই। আজকের যে কুইজটি থাকছে, ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে 1971 সালের 16ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টো ঢাকায় আসেন। 22শে মার্চ বঙ্গবন্ধু ইয়াহিয়া ভুট্টোর আলোচনা হয়, কিন্তু সব আলোচনায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়। 25শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকায় ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। 26শে মার্চ প্রথম প্রহরে রাত 12:20 মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত 1:30 মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কোথায় নেওয়া হয়? আজকের প্রশ্ন, বঙ্গবন্ধু গ্রেপ্তার করে কোথায় নেওয়া হয়? আজকের প্রশ্নটির উত্তর হবে ঢাকা সেনানিবাস। উত্তরটির জন্য আপনারা বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী কাহিনী বইটিতে 299 নম্বর পেজে একেবারে নিচের দিকে যাবেন, দেখবেন সেখানে উত্তরটি আছে। তো বন্ধুরা, আমার গীতাঞ্জলি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি পুশ করে দেবেন। ধন্যবাদ।